গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো একটু আস্তে আস্তে বলছি, কারণ কি ও দেখা গেল না, কেন কি এই জন্যে এরা পরে কম কথা বেশি বলে, খাস করে ফ্রেন্ডগুলো, এর ফ্রেন্ডগুলো। ম্যাম দেখি দেখ রি দোসা জায়গা দেখ রি, সবজি আনার ছিল কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আর এমনি তো থার্সডে আজকে, তো পুজো আমি করলাম আজকে, পুরস্কার পুরস্কার করে পুজো টুজো করতে অনেক টাইম লেগে গেল। দেন কি হলো, সবজি আনতে এখন অলরেডি ভাত ডাল বাঁধাকপি করে দিচ্ছে দিদি, আর ভাবছি নিচে থেকে এমনি পানির এনে দেবো, তো পানিরে তরকারি হয়ে যাবো। আমি তো ভাব রে ক্যা করা হ্যাঁ হাত মে ক্যা রাখছে, যা লাঞ্চ করা হবে না, তো এখানে বলছে তিনজনের মতনই রান্না করিস। ব্লগটা আবার আজকে লেটে শুরু করলাম আমি, দিদি বারবার জিজ্ঞেস করছিলাম ঘুগনিটা খাবো কিনা খাবো কিনা, সো দ্যাট ও এমনি করে খেতে পারে। হ্যাঁ হ্যাঁ এটাই সচ্চাই। কেমন করে আছে দেখা হয়ে, কেমন করে থাকে, কেমন ব্লগ এখন চার দিন পর পাবে, ওর 15 তারিখের পর পাবে। ঠিক আছে চলো এদিকে ঘুরে ঘাড়ে লাভ নেই কোনো, যাই পানিরটা নিয়ে আসি, নিয়ে এসে নিয়ে ওকে দিয়ে দিই। হ্যাঁ ওকে কথা বলি, আমার দেখবে নিজের ব্লগে দেখবে কত ফাম্বল করে, আমার ব্লগে দেখবে এই ব্লগটাতে দেখবে কত ক্লিয়ারলি কথা, আমি তোমাদেরকে প্রুফ করে দিচ্ছি দাঁড়াও। এটা এটাতে খুব অ্যাটেন্টিভ থাকে, ঠিক আছে আমি তখন এটা দেখি দিয়ে দেখো, এটা বাঁধাকপি তরকারি বলে এটাকে, না ভয় এটা হচ্ছে, হ্যাঁ বাঁধাকপি তরকারি বলে এটাকে বললাম। ভাতটা তো বেরিয়ে যাচ্ছে, ভাতটা বেরিয়ে গেলে রান্না হবে না, না দিদি তো সিদ্ধ হবে, এই কথাটা বলতে পারলে তো অন্য কথাও বলতে পারবি তুই, জলদি বল চাড়াই বল। আমার না কাবলি চানা তরকারি হোক, ঘুগনি হোক, মটরের ঘুগনি হোক, ওগুলো খেতে ছোটবেলা থেকেই অনেক ভালো লাগে, যেমনি রাজমার তরকারি হোক, তরকা দাল হোক, তো লেন্টিল। আজকে আজকে এতদিন মানে কিছুদিন পর যে এটা বলছিলাম কি, আমার ছোটবেলা থেকে ঘুগনি কাবলি চানা ঘুগনি হোক, এমনি কালো চানা যেটা হয় ওটার যদি তরকারি হোক, তরকা যদি হোক, মটরের ঘুগনি হোক, ওগুলো খেতে রাজমা ঠাজমা খেতে আমার খুবই ভালো লাগে ছোটবেলা থেকে। কিন্তু আজকে ভাই কি জানে কি কি দিয়ে বানিয়েছে, এত টেস্টি লাগছিল, আর কাবলি চানাগুলো খুব সুন্দর সিদ্ধও হয়েছিল, এত টেস্টি লাগছিল কি খেতে হলো ওরকম করে, যে আমি ওরকম করে খাই না জেনারেলি, কিন্তু আজকে দেখলাম একটুখানি আছে রান্না করতে করতে আমাদের রুটি নিলাম, রুটি ছিল ক্যাসারোলে, আরে অমনি করে সবাই খায় নিয়ে, তারপর তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে নিলাম। তো এই যে মুদিখানা দোকানে পৌঁছে গেছি, মানে এখানে আমাদের পাশেই রাশন টাশন সব কিছু দোকান পাওয়া যায়, সব কিছু জিনিস পাওয়া যায়, চকলেট টকলেট সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছে। আর এমনি ভরা ভরা দোকান দেখলে খুব ভালো লাগবে না, মানে তোমার আর কোনো কনফিউশন হবে না, যেটা দেখবে যেটা না নিয়ে আর সেটাও তুমি দেখে নিয়ে কিনতে পারবে, এতগুলো অপশন রাখলে দোকানে, মানে দোকানে এতগুলো অপশন থাকলে আমাদেরই মানে আমাদের গ্রাহকদের খুব সুবিধা হয়। আর এই পনিরের প্যাকেটে নিলাম, দো এটা সেরকমভাবে নরম হয় না, বাট এই যে 85 থেকে 87 হয়ে গেছে, দামও বাড়িয়ে দিচ্ছে খুব। পনিরটা দিদিকে দিয়ে চলে এসছে, আর 5 টাকা 92 হয়েছিলো, তো 100 রুপিস দিলাম, তো আমাকে 8 টাকা দিল, 3 টাকা এমনি কয়েন নিলাম, আর 5 টাকা এই 5 স্টার চকলেট নিলাম, মানে মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিলো, এখন খাবো এটা। তো ওটাই ফোন চলে এসছিলো এই 5 স্টার, এখন তোমরা অনেকে বলতে পারো কি গুনির জন্য কিনলে না, গুনি রেগুলারই খেতে থাকে ওর জন্য, মানে আমি এমনি কেন বলছি আজকে, আই এম বিং ভেরি সিরিয়াস, সিরিয়াসলি আমি কালকে বলছিলাম কি আমি কোনো চেঞ্জ হইনি, কিন্তু আমার মনে হচ্ছে কি আমি একটু চেঞ্জ হয়ে গেছি, এটা বেশি সিরিয়াস হয়ে গেছে লাইফে, এত মজা করবো এইটুকু লাইফ, তাতে আবার অত সিরিয়াসনেস নিয়ে থাকবো, যখন সিরিয়াসলি কিছু হবে তখন সিরিয়াস থাকবো, যখন হচ্ছে না তখন আমি নর্মাল নিজের মতন করে থাকবো, বেশি পাকা আমি বেশি মারতে গিয়ে আমি ডুবে যাই, জানো তো। গরু দেখাও তোমাদেরকে, দেখাও এই গরু, ঢুসবি না আমাকে, গরু কুকুর সব এখানে আমাদের এখানে খুব বেশ ভালো, এখানে মনে হয় বেশ বৃন্দাবন বৃন্দাবন ফিলিং আছে আমার, কালো গরু সাদা গরু সব গরু। এ দেখো এখন আমি খাচ্ছি ব্রেড চপ, এই যে এখন আমি বানিয়েছি কফি, এত সুন্দর ডিজাইন মানলাম, মানে এখানে এত সুন্দর উপর থেকে কফি পাউডারগুলো দিলাম তোমাদেরকে দেখানোর জন্য, বাস রনির রনির কাছ থেকে পার হতে হতে
খেয়ে নিল এতটা, খেয়ে নিয়ে পুরোটা প্লেন করে দিল। সো আজকে লাঞ্চে আছে ভাত, ফুলকপি, আলু ভাজা, বেগুন ভাজা, টমেটো চাটনি, গরম গরম ভাত আগে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে কোফতা, তরকারি আর ডাল। চলো লাঞ্চটা করে নিই, তারপরে বিকেল আবার যেয়ে কথা বলছি। গুড ইভিনিং গাইস। সো এখন বাজে হচ্ছে তোমার ওই আটটা বাজে, সাড়ে সাতটা মতন বাজে। বাড়িতে এসেছিলাম কটা, সাড়ে তিনটা পৌনে চারটের দিকে এলাম। এই নিয়ে একটু এসে নিয়ে একটু রেস্ট ফেস্ট করলাম, তারপর দেখছি গুনি অলরেডি আমার বিছানায় শুয়ে আছে, শুয়েছিল, উঠলো, পড়াশোনা করলো। অ্যাকচুয়ালি এখন এমন আমাদের একটা টাইট স্কেডিউল হয়ে গেছে, গুনি পরীক্ষা, তারপর অনলাইন ক্লাসেস স্টার্ট হয়ে গেছে, 11:00 থেকে 1:20 অবধি হয়, তারপরে আবার উঠে নিয়ে স্নান টান করে, খাওয়া দাওয়া করতে করতে, এমনিতে তো শীতকাল, উইন্টার্স দেখবে এমনি টাইম পেরিয়ে যায়। তো কি হয়, উঠলো, উঠে নিয়ে একটু খেললো, দেখলো, খেলাধুলো করলো, তারপর একটু টিভি দেখলো, করতে না করতে আবার সন্ধে, আর আবার সে পড়াশোনা, আবার সে পড়াশোনা। এদের এত ওয়াস্ট কোর্স করে দিয়েছে, এখন দিদিও টেনশনে থাকে খুব, কি আমি যদি না পড়াই তো তো পড়বে না। আর ওকে পড়ানোর আগে দিদি দুপুর ভর নিজে একটুখানি গো থ্রু করে নেয় লেসেন্সগুলো, মানে যে চ্যাপ্টারগুলো আছে। কারণ হচ্ছে দেখো আমরা কোন কালে পড়েছিলাম, সেই একদম সাত জন্ম আগে, তো আমাদের তো মনে টনে থাকে না। তো আমি তো তবু একদমই সব সাবজেক্টগুলো আমি পড়াই না, আমি কিছু কিছু যেমনি জেনারেল নলেজ হয়ে গেলো বা ইংলিশ, এগুলো একটুখানি রিডিং রাইটিং একটুখানি যেগুলো থাকে চ্যাপ্টারে ওগুলোকে একটুখানি ভুলিয়ে পড়িয়ে দিই, ওকে ঘুলিয়ে পড়ি কি বলছি যে আমি। আর দিদি সব সংস্কৃত থেকে নিয়ে SST থেকে নিয়ে EVS থেকে নিয়ে এসব চ্যাপ্টার্সগুলোকে পড়াতে থাকে। তো এটার জন্যই দিদিরও একদম টাইম হয় না, সকালবেলায় যেটুকু দিদিকে দেখালাম ওইটুকুই হলো, তারপরে আমি বেরিয়ে যাই। দুপুরে থাকলেও আমি শ্যুট করতে পারবো না, কারণ হচ্ছে বললাম না 11:00 থেকে 1:20 অবধি ওর অনলাইন ক্লাসই চলে, তারপরে আবার এদিকে ব্লগে ফ্লগে মানে ব্লগে এনে দেখানো এখনও তো ইজ নট বিগ ডিল, তাকে দিতেই পারি। বাট ওই রাত্রে পড়াশোনা করে উঠে খেয়ে দিয়ে নিই আবার শুয়ে পড়ে। এখন তো আমি ওদের রুমে, দিদিদের রুমে শুচ্ছি আর দিদি আমার রুমে শুচ্ছে, কারণ কি দিদির বেডটা আমার বেড থেকে অনেক বড়। আর আমি আর গুনি যদি আমার বেডে শুই তাহলে কোনোদিন মানে অনেক অসুবিধা হয়, ওরও অসুবিধা হয়, কারণ গুনি শোয় না অ্যাকচুয়ালি, অনেক খারাপ একদম এদিক ওদিক পা আঠা ছড়িয়ে, আর আমি শুয়ে যাই এমনি এমনি করে শুয়ে যাই। তো ওই জন্য আমি দিদিকে বলেছি কি তুই আমার বিছানায় শুবি, যদিও আমার সাথে শুতে চায় রাখতে গুনি, তাহলে বাবি তো নিজের বেডেই শোয়, বাবি বেড আমার বেড দুজনের বেড সেম সাইজের, বাট দিদির বেডটা সব থেকে বড়। তো আমি গুনি এই বিছানায় শুই আর দিদি চলে যায় আমার রুম শুতে। তো এই করে করে দিনগুলো আমাদের কাটছে। অ্যান্ড এই কদিনের মধ্যে কোথাও যাওয়ার আছে আমাদের, সেখানে যাবো তখন পিকনিক টিকনিক না কিন্তু না, এটা খুব ইম্পর্টেন্ট কাজেই যাবো, দিয়ে পারলে শ্যুট করবো, পারলে না আমি শ্যুট করবো, কারণ হচ্ছে কি অনেকদিন পর আমিও বেরোচ্ছি, তো আমার একটু রিফ্রেশমেন্ট কাইন্ড অফ, মানে একদিনেই ফিরে চলে আসবো, রাত্রে 10:00 দিকে চলে আসবো হয়তো, বাট ওই যে বেরোবো এটাই আমার অনেক বড় ব্যাপার। তো আরেকটা আমি ফেসবুকে না পোস্ট পোস্টগুলো দেখছিলাম অনেক মানুষের, যারা খুব ঠান্ডাকে ভয় পাচ্ছে বা কিছু শীত তোকে ডান্ডা দিয়ে মারবো এই ওই করে বলছে। আমি ঠিক আছে, আমার ঠান্ডা লাগছে না মানে কারোর ঠান্ডা লাগছে না, এমনি না আমারও লাগছে বলেই আমি টুপি টুপি পরে বসে আছি, কিন্তু আমার না ঠান্ডা ফান্ডা লাগলে আমি ফ্যাট করে কিছু না কিছু পরে নিই বা কিছু, আমি অত না মানে মারমারাই না, মানে আই ডোন্ট মারমার অন সাচ থিংস কি আমার খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, এই ও এই ঠান্ডা খুব পড়েছে না, এই ধানবাদ বললাম 13 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। তবু মানে বাবি বলছে সবাই ঠান্ডার খুব কমপ্লেন, আর শীতে কি ঠান্ডাতে ঠান্ডা লাগবে না তো কী লাগবে গরম, আর সেরকমই গরম সময় অনেক গরম অনেক গরম, বা বৃষ্টিতে অনেক বৃষ্টি পড়ছে, কখন দেখে বৃষ্টি পড়ে যাচ্ছে। হ্যাঁ বৃষ্টিতে যখন যে বাইরে যায় তার জন্য খুব অসুবিধা পড়ে যায়, আমিও পড়ে যাই, কিন্তু ঠান্ডাতে ঠান্ডা তো লাগবেই, যতদিন ঠান্ডা পড়া ততদিন পড়বে, যতদিন গরম পড়া ততদিন গরম লাগবে, এটাতে এমনি কিছুই না কেন ঠান্ডা পড়ছে। অনেকে লিখেছে পোস্টে দেখছি ফেসবুকে, এই ঠান্ডাটা মরে যেত, ঠান্ডাটাকে মেরে দাও, কী করতে যাচ্ছি বাথরুম গুনি উঠে যাচ্ছে। তো এটাই গরম ঠান কিছুই লাগছে থাকছে না, মানে ঠান্ডা গরম বলছি, ঠান্ডা ঠান্ডা সেরকম কিছুই নেই, আমি পড়ে আছি টুপিটা ঠান্ডার জন্য পড়ে আছি, প্লাস আমার চুলগুলো এত বড় বড় হয়ে গেছে কি আমি আমার ভালো লাগছে না একদম, এই মানে এলোমেলো চুল হয়ে আছে, মেসি হেয়ার আমার একদম ভালো লাগছে না, সেজন্য এরকম করে পরে নিয়েছি বিনিটা। যাই হোক চলো, একটা কথা, কালকে কেউ যেন লিখেছিল কি রনি একদম ব্লগে কথা বলে না বা একদম কি হয়েছে তোমাদের, তো কিছুই হয়নি ওর। অ্যাকচুয়ালি দেখো যখন থেকে আমরা ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট করেছিলাম জুন থেকে, মে জুন থেকে, তো তখন একদমই টাইম টেবলে তখন তো একদমই কিছুই হচ্ছিলো না, আমি দেখবে অনেকটা গ্যাপ দিয়ে দিয়ে ব্লগ দিতাম, বাট কী হতো জানো,
ও একদম টাইম পেতো না, তো তো দু জায়গায় মাথা একদম দিতে পারতো না তার জন্য। আর এমনিতে আমাদের অনেক পার্সোনাল কাজও থাকে, সেটার জন্যই কোনো ব্লগেও আসতে পারতো না। ওই যে সেই সময় থেকে যে ব্লগ, সেই টাইমের থেকে যে ব্লগের অভ্যেসটা, মানে বিকেলবেলায় বা কখন টাইম পেলে যে ব্লগ করবো সেই অভ্যাসটা যে ওর ছেড়ে গেছে, ওর আর মানে ছেড়ে গেছে তো ছেড়েই গেছে, ও আর সেরকমভাবে কন্টিনিউ করতে চায় না। সেন আমি এখন ব্লগ দিই, আর যখন ওর সাথে থাকে তখন বলে দেখো ক্যামেরা ফ্রেন্ডলি, তখনই আমি দেখ আমি যেহেতু এভরিডে ব্লগ করছি তো সেন আমি ক্যামেরা ফ্রেন্ডলি। এখন আমি যদি ছেড়ে দিই এক মাস দেড় মাস দু মাস, তারপর যদি ক্যামেরা উঠে কথা বলতে চাই, আমি কথা বলতে আমি একশোবার ফাম্বল করবো, একশোবার আমি ভাববো কি কী বলতে হবে কী দেখাতে হবে। আমি যেহেতু ডেলি 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 ব্লগ দিচ্ছি কথা বলছি, সেজন্য আমার ফটাফট ফটাফট হয়ে যায়। এটা যদি আমি ছেড়ে দিই তো আমার ইন্টারেস্টও চলে যাবে, আর উপর থেকে আমার এই যে বলার একটা ফ্লো আছে সেটাও চলে যাবে। তো সেটাই রনির হয়েছে, ওর একদম ইন্টারেস্টই চলে গেছে ব্লগ করা। বাট এরকম একদমই না যে আমার সাথে রনির কিছু ঝামেলা হয়েছে তার জন্য রনি চ্যানেল ছেড়ে দিয়েছে। অনেকে অনেকে অনেক ইভেন কি যারা আমাকে আমাদেরকে অনেক ভালোবাসে, তারাও মাথায় কোথাও না কোথাও এটা নিয়ে বসে আছে যে রনি আর প্রসূন নিশ্চয়ই কিছু হয়েছে, তার জন্যই সে কারণে রনি ব্লগ চ্যানেল ছেড়ে দিয়েছে। বাট না, পিসির এই জন্মদিন গেল, তখন দেখলাম তোমার শ্যুট করেছিলাম, তারপরে আরও পুজোর সময় আমরা ঘুরতে ঘুরতে গেলাম। এমনি না যে আমাদের একটা না কর্ডিয়াল রিলেশনে আছি আমরা কি জাস্ট ফর দ্য সেক কি হ্যাঁ লোকের সামনে লোক সমাজের সামনে আর কি ঝগড়া দেখাবো, ঠিক মুখে লোম ঠোম ঢুকে যাচ্ছে, লোকের সামনে কি একটুখানি দেখিয়ে দিতে হবে কি আমাদের রিলেশন এভরিথিং ইজ ওকে বিটুইন আস, অমনি না আমাদের অ্যাকচুয়ালি। আমি দেখো তোমাদেরকে মিথ্যা কথা বলতে চাই না, আমি তো ভালোই আমি কন্টেন্ট পেয়ে যাবো যদি রনির সাথে ঝগড়া পেয়ে ঝগড়া হয়ে যায় আমার। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার কিছুই ঝগড়া হয়নি কিচ্ছু। দেখো বন্ধু বা নিজের মানুষদের সাথে হয় একটু একটু, সেটা কিন্তু এই কারণটা একদমই না রনির ব্লগ ছেড়ে দেওয়া বা রনির ব্লগে না আসার। আমি তোমাদেরকে মেন কারণটা বলেই দিলাম কি যেহেতু একবার অভ্যেস ছেড়ে গেছে টাইম টেবিলের জন্যে, সেটা ও ছেড়েই দিয়েছে, বলছে তুই কর আমি মাঝে সাঝে থাকবে যা হবে, বলছে পুজো টুজো হলে তো দেখাবো। এই যে এমনি সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোতে ওর বাড়িতে যে পুজো হবে ওই বাড়িতে পিসির বাড়িতে, সেটা তো পুরোটাই শ্যুট করবে বা আমরাই গেলাম শ্যুট করলাম না, ও করবে সেটা করবে। এই যে আমরা সরস্বতী পুজোতে আমরা শপিংয়ে যাবো সরস্বতী পুজোর মার্কেটিং করতে, তো ওগুলো তো থাকবে, কিন্তু এই যে ডেইলি এভরিডে কিছু না থাকলেও একটা শ্যুট করতে হবে সেটা সেই জিনিসটা অভ্যেসটাও চলে গেছে। তো এই কারণেই ও বেশি ব্লগ বা ব্লগ করেই না আমার সাথে, আমি যখন ব্লগ করি তখনই ওর সাথে থাকে। আমার সাথে যদিও ঝগড়া হতো বা কিছু হতো চ্যানেলের নাম চেঞ্জ করে দিতাম, কারণ হচ্ছে চ্যানেলের নাম বং মেটস আমাদের দুজনের, মানে আমরা বং আমরা মেটস তো তারপরে বং বাঙালি বাংলা সেরকম, অ্যান্ড ডিপিটাও চেঞ্জ হয়ে যেত যেটাতে এখনও তোমরা দেখতে পাবে আমাদের দুজনের মুখ আছে। তো সেইগুলো একটু মাথায় নিয়ে যদি তোমরা ভাবো তাহলে জিনিসটা খুব ক্লিয়ার তোমাদের সাথেও হয়ে যাবে কি আমার যদি ওর সাথে আমার যদি কোনো শত্রুতা হতো বা ওর সাথে আমার যদি কিছু ঝগড়াঝাটি থাকতো কন্টিনিউ, তাহলে তো আমি প্রথমে আমি ডিপি চেঞ্জ করতাম, তারপরে আমি নিজে নিয়ে ব্লগ দিতাম, আর একদিন বসে নিয়ে তোমাদের বলে দিতাম কি অনেকে আর তোমার ব্লগে দেখতে পারবে না, কারণ হচ্ছে আমার সাথে বন্ধুত্ব ওদের সাথে আমাদের রিলেশন আর একদম ঠিক নেই, সো ইটস বেটার টু নট ইনক্লুড দেম। বাট এমনি কিছুই না, ওর সাথে আমাদের মানে ওদের সাথে আমাদের বা আমাদের আমাদের ওদের আমাদের না আমাদের রিলেশন ইজ অল গুড, কারোর কিছুই হয়নি, অ্যান্ড সব কিছু ভালো করে চলছে। ঠিক আছে, এটাই বলার ছিল তোমাদের সাথে। তো চলো আজকের মতন ব্লগ এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড কালকে আবার আজকে আবার লেট হয়ে গেলো কিছু করার নেই, কী করবো তোমাদের বলেই দিলাম গুণীর ব্যস্ততা দিদির ব্যস্ততা, ওটার জন্য আমি ওদেরকে বেশি ইনক্লুড করতে পারছি না, ওই জন্য ব্লগও কমপ্লিট সেরকমভাবে অন টাইম দিতে পারছি না। বাট জলদিও পরীক্ষা টরীক্ষা হয়ে যাক আমি নিশ্চয়ই দেবো। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কন্টিনিউ থেকো ব্লগে, বাই, গুড নাইট।